আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির প্রথম অধ্যায় দেখব। প্রথম অধ্যায় দেয়া আছে, প্রথম অধ্যায় যেগুলো দেয়া আছে সেটা হচ্ছে যে সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়, 1 থেকে 14 পৃষ্ঠে দেয়া আছে। আচ্ছা, এখন আমরা দেখব এই অধ্যায় থেকে কোন কোন ছকগুলি আমরা পূরণ করতে পারি। এখানে সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়, এগুলো তোমরা রিডিং তোমরা পড়ে নিবা। এই সারণি 1.1 অর্থাৎ তথ্য প্রথম শ্রেণী সেশনে প্রথম জরিপ, এই ছক আমরা পূরণ করব। তারপর হচ্ছে এখানে সারণি 1.2 আছে, সেটা হচ্ছে 5-6 ফাঁকা আছে, সেটা আমরা দেখব। তারপরে হচ্ছে দেয়া আছে সারণি 1.3, এটা আমরা উত্তর দেখব। তারপরে দেয়া আছে, তারপরে এখানে আছে হচ্ছে অর্জিত অভিজ্ঞতা সারণি 1.4, এখানে 3-4 এবং 4-5 এই দুইটা ফাঁকা আছে, এই দুইটা আমরা পূরণ করে এখন দেখব। আচ্ছা, ফর্মের নাম, তোমার জন্ম মাস কি? ফেব্রুয়ারি অর্থাৎ প্রথম শ্রেণী সেশনে প্রথম জরিপ, মানে ফেব্রুয়ারি তুমি দিবা। তারপরে তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে, 2টি বা 1টি? তোমার প্রিয় খেলোয়াড় কে, সাকিব আল হাসান বা লিওনেল মেসি? যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা, এটা 1 পৃষ্ঠায় গেল। এখন 3 পৃষ্ঠায় কী আছে দেখি। 3 পৃষ্ঠা দেয়া আছে যেগুলো তোমাদের বইতে দেয়া নাই, ছকগুলো পূরণ করে দেয়া নাই, সেগুলো আমরা দেখব। 1, 2, 3, 4 থেকে দেখো, গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাব, এই পাশে হবে। এখানে দেখো লেখা আছে সিদ্ধান্ত বা সমস্যা, যে তথ্য প্রয়োজন, তথ্যের উৎস, এই ছকটা দেখে নাও। তারপর হচ্ছে এখানে যা যা বাকি আছে সেগুলো আমরা দেখি, বা যেগুলো তুমি লিখবা তোমার বইতে লেখা প্রয়োজন। 4 নম্বর থেকে দেখি, গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাব, মাঝে সারিতে হবে বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা, লাস্টের কলামে হবে বাংলাদেশের দিনপঞ্জি। তারপরে উদাহরণ 5 দিতে পারি আমরা, ডিজিটাল প্রযুক্তি বইটি হারিয়ে গেলে কী করতে হবে, মাঝে লিখতে পারে বইটি কোথায় পাওয়া যাবে, লাস্টে লিখতে পারে মার্কেট বা NCTV ওয়েবসাইট থেকে। উদাহরণ 6, গাড়িতে করে বেড়াতে যাওয়ার সময় রাস্তা হারিয়ে গেলে সঠিক জায়গায় কীভাবে পৌঁছাবো, মাঝের ঘরে হবে সঠিক রাস্তা কোনটি। তারপরে সর্বশেষ কলামে হবে গাড়ির GPS চালু করা বা গুগল ম্যাপ। তারপরে উদাহরণ 7 দিতে পারি, কবে রমজান মাস রমজান শুরু হবে, মাঝে লিখতে পারি রমজানের চাঁদ দেখা গিয়েছে কিনা, শেষে লিখতে পারি নিজে দেখা টেলিভিশন, রেডিও, ইন্টারনেট যে চাঁদ দেখেছে তার মতামত। উদাহরণ 8 দিতে পারি, আমার স্কুলের সীমানার মধ্যে কত ধরনের গাছ রয়েছে, মাঝে দিতে পারি স্কুলের সীমানার মধ্যে লাগানো গাছের কোনো পূর্ণাঙ্গ তালিকা স্কুলের অফিসে আছে কি না, লাস্টে দিতে পারি স্কুলের মালি, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষার্থীরা নিজেরাই। 9 নম্বর দিতে পারি, উদাহরণ এবছর স্বাধীনতা দিবস কবে, মাঝে দিতে পারি স্বাধীনতা দিবস বছরে কোন তারিখে পালন, কোন তারিখে পালন করা হয়, এবং সর্বশেষ দিতে পারি ইংরেজি বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার, অর্থাৎ উপরে দেওয়া আছে তথ্যের উৎস এটা। আচ্ছা, তারপরে গেল আমরা 2টা শেষ করলাম। তারপর দেখি 8 নম্বর কী আছে, 8 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে দোলের নাম, এই পাশে দেওয়া আছে শাপলা। আচ্ছা, কী বিষয় নিয়ে, যে সমস্যাটি কাজ করার জন্য বাছাই করা হয়েছে, উত্তর দিতে পারো করোনা ভাইরাস নিয়ে কী কী ভ্রান্ত ধারণা আছে এবং করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়গুলো কী কী। তারপর দ্বিতীয় প্রশ্ন, সমস্যা সম্পর্কিত সম্ভাব্য তথ্যের উৎসের তালিকা, উত্তর হতে পারে পত্রিকা, টেলিভিশন, ইন্টারনেট, শিক্ষক, অভিভাবক, ডাক্তার। তারপর এই পাশে হতে পারে প্রস্তুতি, প্রস্তুতি কেমন হতে পারে, প্রস্তুতি হতে প্রস্তুতি হিসেবে দলের মধ্যে কাজ ভাগ করে নিতে হবে, সে অনুযায়ী বাড়ির কাজ হিসেবে প্রত্যেক দল নির্ধারিত বিষয়কে কোন অংশে কী তথ্য খুঁজে পেয়েছে তা খাতায় লিখে রাখি। তারপর আমরা এখন 13 নম্বর পৃষ্ঠায় দেখব, অর্জিত অভিজ্ঞতা দেয়া আছে আর পরবর্তীতে কীভাবে কাজে লাগাবো সেটা দেয়া আছে। আচ্ছা, প্রথম অবস্থায় 1, 2 বা প্রথমের যে 1 নম্বর উপযুক্ত উৎস কী হতে পারে সেটি বুঝতে অনেক সময়
ব্যয় হয়ে গেছে, এটার 3 এবং 4 বাকি আছে, এটা আমরা দেখি। 3 নম্বর, বন্ধুদের সাথে দলীয়ভাবে আলোচনার মাধ্যমে উপযুক্ত উৎস কী হতে পারে বের করা যেতে পারে। 4 নম্বর, নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য উৎস থেকে তথ্যসমূহ সংগ্রহ করা। আচ্ছা, 2 নম্বর, যে ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে গিয়ে ভুল তথ্য নিয়ে ফেলেছি, এখানে যে 3-4 বাকি আছে বা 4-5 বাকি আছে সেটা আমরা দেখি, যেগুলো তোমার লিখতে হবে পরীক্ষায় বা তোমার ছক পূরণ করতে হবে। 4, তথ্যটি কোন বইয়ে আছে, কোনো বইয়ে আছে কিনা তাও খুঁজে দেখব, যদি পাওয়া যায় সে বইয়ের সাথে ওয়েবসাইটের তথ্যের মিল বা সামঞ্জস্যতা খুঁজব। 5, ওয়েবসাইটে তথ্যটি সর্বশেষ কবে প্রকাশিত হয়েছে সেটি দেখব। এভাবে যদি তোমরা লেখো ইনশাল্লাহ উত্তর হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।